সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এদিকে দেখো, আমাদের উঠোনের মধ্যে এখনও এত শিউলি ফুল পড়ে আছে। আমাদের গাছে এখনও অনেক শিউলি ফুল ফোটে, তো সেই ফুলগুলো এখানে দেখাচ্ছি। সাধারণত এই এটা কী কাল, কার্তিক মাস শেষ হয়ে গেছে, কার্তিক অগ্রহায়ণ মাস চলছে, এখনও আমাদের গাছে অনেক শিউলি ফুল ফুটে। আর এইদিকে হলো, এটা হলো আমাদের গেটের ফুল, গেট ফুল বলে থাকি আমরা। এই ফুলটার নাম কি আমি সত্যি জানি না। এই সাদা আর লালের মধ্যে হয় ফুলগুলো, গেটের মধ্যেই সাধারণত লাগায়। আমি জানি না ফুলগুলোর নাম কি। শুনেছিলাম এই ফুলটা আমার বড়দি, মানে বড় ননদ, আমার বিয়ের আগেই, তার বিয়ের আগেই এই ফুলের গাছটা লাগিয়েছিল। অনেক পুরনো গাছ এটা, তো এটাকে কেটে ফেলা হবে, এখানে বারান্দার জন্য, বারান্দা হবে তার জন্য কেটে ফেলা হবে। তো চলো, অনেক ফুল টুল দেখি এখানে চলে এসেছি। হলো উঠান ঝাঁট দিচ্ছে এখানে। আমাদের প্রত্যেকটা মেয়েদের যা কাজ থাকে, ঘুম থেকে উঠেই আগে কী করতে হয়, ঝাড়ুটা আগে হাতে নিতে হয়। তো চলো, ঝাড়টা দিয়ে চলে এসেছি। হলো এখানে আমার বর হলো এখানে এই পিলারগুলোতে হলো জল দিচ্ছিলো, তো ওইখানে পিলারে জল দিক। আর আমি যাবো এখন স্নানে, স্নান করে ফ্রেশ হয়ে যাব পুজো দিতে। পুজো করে রান্না বান্না করে সমস্ত কাজকর্ম ছেড়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সেই থেকে হেঁটেই যাচ্ছি, কোনো সিটিও পাচ্ছি না, কোনো অটোও পাচ্ছি না রৌদ্রের মধ্যে। চলো দেখি কতক্ষণে অটো টোটো পাওয়া যায়, ততক্ষণ হাঁটতে থাকি। সামনে দোষম বসো বসো বসো। খাইনি, না খেয়ে অমনি রেডি হয়ে চলে গেছিলাম। তো এখন আসলাম স্কুল থেকে, তো ভাবছি এখন খাওয়া দাওয়া করে নিই, না হলে দুপুরে খাওয়া খেতে খেতে আমার রাত্রি হয়ে যাবে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এখানে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আর আমি যাবো এখন দুধ আনতে। তো আমি শুধু যাওয়ার জন্য রেডি হলাম, তো দিদিভাই দিয়ে গেল, এই তো আমার আর যেতে হলো না। আর বাবু চলে গেল হলো বাজারে, দোকানে গেল বাবু, তাই বাবুকে দুধটা গরম করে দিতে পারলাম না। পরে দোকান থেকে আসলে তারপরে ওকে দুধটা গরম করে দেবো। এখন যাবো হলো একটু বাইরে কাকুদের বাড়িতে, চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখি আসি কাকুদের ঘরের কাজ কতটুকু হলো। বাবা
ফ্রেন্ডস, তোমাদের কিছু তোমাদের সঙ্গে কিছু কথা বলার ছিল, যেটা হলো আগামীকাল কি হলো প্রাইমারির পরীক্ষা। তোমরা যারা যারা প্রাইমারি পরীক্ষায় বসছো বসবে, তো তাদেরকে বলছি, সবাইকে বলছি অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিও। যারা যারা হার্ড ওয়ার্ক করেছো, আমি চাইছি তারা যেন সফলতা পায়। তো আমারও কালকে পরীক্ষা আছে, আমার সেন্টার হলো মাথাভাঙায়, জানি না আমি কি করব। পরীক্ষার মধ্যে পড়াশোনা সেরকম করতে পারিনি, মাথাভাঙায় কখনো যাইনি। আর আমার স্কুলের সেন্টারের নাম হলো হাজরাহাট, নামটা ভুলে গেছি, সরি, পরে পরে বলে দেবো। তো সেই মাথা ভাঙায় পড়েছে, আমি কখনো যাইনি ওইদিকে। তো কালকে সম্ভবত গাড়ি রিজার্ভ করে যাচ্ছি, আমরা 2-3 জন মিলে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে হলো 3-4 ঘন্টার রাস্তা। তো 12টার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 10টা থেকে রিপোর্টিং শুরু হবে। আমাদেরকে বাড়ির থেকে বেরোতে হবে হলো 6টার দিকে, 6টার থেকে বেরোলে আমরা টাইমলি পৌঁছাতে পারবো। আর বাকি আমি বাদ দিয়ে আরও দুটো ভাই যাচ্ছে, তাদের সেন্টার হলো চ্যাংড়াবান্ধায়। তো আমাকে ওখানে ড্রপ করে তারপরে ওরা চলে যাবে। আমাকে মাথাভাঙার থেকে চ্যাংড়াবান্ধা আরও হয়তো 1-1.5 ঘন্টা রাস্তা হবে, তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে, তাড়াতাড়ি এখান থেকে রওনা দিতে হবে। তো যারা যারা তোমরা পরীক্ষা দিচ্ছ, তাদেরকে অল দ্য বেস্ট, ভালোভাবে পরীক্ষা দাও, মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও, রিল্যাক্সের পরীক্ষা দাও। আর আমি কীরকম পরীক্ষা দিচ্ছি না দিচ্ছি সবই সেটা জানাবো হলো নেক্সট কোনো ব্লগে। তো যারা যারা এতক্ষণ থেকে আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো যারা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, তাদেরকে বলছি নতুন যদি এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো আর সাথে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।